ডাক্তারালয়ের রাস্তায় গিয়ে আমরা অনেক প্রবলেমের মধ্যে পড়ে গেল। আগে আমার একটা বিশ্বাস আছে ডাক্তারের কাছে গেলে যে আমি সুস্থ হই, এখন ডাক্তারের কাছে যাইতে আগে আশা জাগতো, এখন ভয় জাগে। যাতে তুমি তাই যখন পুরো ডাক্তার হয়ে যাবে আমরা আশা যে উভয়টা আমরা মন থেকে সরাইতে। আমরা আজ নিট কোয়ালিফাইড কয়েকজন কৃতি স্টুডেন্টকে এখানে ইনভাইট করেছি, যারা ভবিষ্যতে সমাজের জন্য নিজেকে উৎসর্গিত করবে, যারা ডক্টর হয়ে সমাজের জন্য সেবা করবে। আমরা সবাই জানি যে ডক্টর পদের কোনো রুটিন নেই, ওরা 24 আওয়ার সার্ভিস দিয়ে থাকে। তাই যারা ডক্টর হতে যাচ্ছে ওদেরকে সম্মান জানানো, ওদেরকে উৎসাহিত করা, সেটা আমাদের নৈতিক এবং সামাজিক দায়িত্ব। তাই সেই কথা উপলব্ধি করে আমরা অ্যাডভোকেট এস সাফাদার স্যারের নির্দেশেই আমরা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছি। এবং সর্বপ্রথম অনুষ্ঠানের উদ্দেশ্য সম্পর্কে আরও বিশদ উল্লেখ করার জন্য আমি আমাদের বরাকণ্ঠ পরিবারের সভাপতি জনাব জাকারিয়া তাফাদার ভাইকে অনুরোধ করব, উনি উদ্দেশ্য ব্যাখ্যা করবেন। তো আজকে আমরা এই যে ফেলিসিয়েশন প্রোগ্রামের মেইন উদ্দেশ্য হইল গিয়া যে রিসেন্টলি নেট কোয়ালিফাই যারা করছেন, বিশেষ করে আমরার করিমগঞ্জ বা দক্ষিণ করিমগঞ্জ এরিয়ার রিজনের যতজন আসলে আমরা সবরে ইনভাইট করছি। আর আজকে এখানেও যে স্পেসিফিক কতজনরা ইনভাইট করা হয়েছে, আমি জানি নেক্সট মোস্ট প্রবাবলি নেক্সট ইয়ার থেকে ইয়া নেটর যেটা এক্সাম মোস্ট প্রবাবলি ইয়ারলি দুইবার হইব। তো দুইবার হইলে আমরা আরও বেশি সুযোগ পাইম আপনারা সবরে সহযোগিতা করার লগে, তখন নেক্সট ইয়ার হয় এরপর ইয়ার থেকে, বাট এটা হলো প্রসেসিং চলে আর জানা মতো। তো তখন আমরা আরও বেশি স্কোপ পাইম আপনারা সবরে সহযোগিতা করার লগে বা বিভিন্ন ধরনের ইয়া করার লগে। আর আজকের এই প্রোগ্রামের মেইন নেক্সট যেটা কার্য আছে এটা চালাইয়া যাইবার লগে আমি মৌলানা এটিএম জাকারিয়া কাসিম হিসাবে অনুরোধ করি। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের তিনজন বিশিষ্ট অতিথি উপস্থিত। তো আমরা আমাদের অর্গানাইজার কমিটির পক্ষ থেকে ওনাদেরকে প্রথম বরণ করে নেব। সর্বপ্রথম আমাদের অ্যাডভোকেট এস সাফাদার স্যারকে বরণ করার জন্য আমি বরাকণ্ঠ পরিবারের অন্যতম সদস্য আব্দুল হক ভাইকে আমি আহ্বান করছি। তারপর আমাদের আরেকজন বিশিষ্ট অতিথি মইনুল হক স্যারকে বরণ করার জন্য হামিদ ভাইকে আমি আহ্বান করছি। তো আমাদের বড় ভাই রফিকুল হক সাহেবকে বরণ করার জন্য জামিল ভাইকে আমি আহ্বান করছি। তো এখন আমরা যেসব কৃতি ছাত্রছাত্রী যারা কিছুদিন পর যাদেরকে আমরা ইনশাআল্লাহ ডক্টর হিসাবে সম্বোধন করব, ওনাদেরকে আমরা সংবর্ধনা দেব। তো আমাদের তিনজন অতিথি ওনাদেরকে অনুরোধ করব, ওনাদের হাতে সংবর্ধিত হবেন স্পেশালি আমাদের তাফাদার স্যার। তো সর্বপ্রথম আমাদের এখানে 9 জন কৃতি উপস্থিত হয়েছেন। সর্বপ্রথম আমরা সংবর্ধিত করব মাহদিয়া মুমতাজ, যিনি আমাদের মইনুল স্যারের প্রথম কন্যা, ওনার জন্য আমরা গর্বিত। ইতিপূর্বে আরও উনি ভালো রেজাল্ট করেছেন, আমরা করিমগঞ্জবাসী ওনার কারণে গৌরবান্বিত। ওনাকে সংবর্ধনা দেওয়া হবে। মিস্টার তাফাদার স্যারকে অনুরোধ করব ওনাকে উত্তরীয় এবং একটা শংসাপত্র দিয়ে সংবর্ধিত করব। থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন। দুই নম্বর রেজাউল করিম, রেজাউল করিম ওনাকে মানুল স্যার এবং জয়েন্টলি ওনারা সবাই তিনজন মিলেই ওনাদেরকে মানুল স্যার দেবেন। তারপর তাহমিনা ইসরাত মেহজাবিন, রফিক ভাই তাফাদার স্যার ওনারা ওনাকে সংবর্ধিত করবেন। তারপর শাবানা বেগম, তাফাদার স্যার দেবেন, জয়েন্টলি হরিল ভাই থাকবেন। তারপর জন্নাতুল ফিরদৌস,
জান্নাতুল ফিরদৌস স্যার আপনাকে থ্যাংক ইউ কংগ্রেচুলেশন। তারপর বেগম নুমাইরা আজহার, উনি একজন ভাই বোন, উসাইদ এবং বেগম নুমাইরা দুইজন ভাই বোন আসিমগঞ্জ। ওনার একজন বড় বোন ডক্টর বর্তমানে পড়ছেন। অরিজিনালি হার ফাদার ইজ সুন্দর চলে গেছে। ও মাশাআল্লাহ, তো আপনার নাই বা আপনি দিতে পারেন। তারপর ইয়ামিন আহমেদ, তারপর আবুল মোহাসিন মোহাম্মদ হুসাইন, কংগ্রেচুলেশন। তারপর মাহমুদ দানিয়াল, কংগ্রেচুলেশন। আমাদের পরিসরটা যদিও ছোট, কিন্তু আমাদের দর্শক মণ্ডলীর পরিসর অনেক বড়। ইনশাল্লাহ আমরা এই আজকের নিউজটা যখন বরাকণ্ঠে যাবে তখন কম সময়ের ভিতরে 1.5-2 লাখ এইরকম ভিউয়ার্স হয়ে যায়। যদিও আমার একটা ছোট্ট কোটার ভিতরে প্রোগ্রাম হচ্ছে, কিন্তু এই প্রোগ্রামের ভিউয়ার্স কিন্তু আপনারা কাল পর্যন্ত 1,00,000 মানুষকে দেখতে পারবেন ইনশাল্লাহ। সেই ক্রেডিট বরাকণ্ঠে রয়েছে, তাছাড়া অন্যান্য চ্যানেলে সেটা কভার করবে। যাই হোক, আমাদের ইচ্ছা ছিল আরও বড় একটা অনুষ্ঠান করার জন্য, কিন্তু বিভিন্ন ব্যস্ততা এবং আমাদেরও ডেইলি এক একটা প্রোগ্রামের ইয়ে থাকে, চাপ থাকে। তারপর আমরা বিশেষ করে আর আমি সরকারি কর্মচারী, ওনারা আরও বিভিন্ন কাজে ব্যস্ত। যাই হোক, এই পরিসরে আমি তাফাদার স্যারকে অনুরোধ করব, আমাদের কৃতি যারা ডক্টর ওনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কিছু বলবেন। প্রথম মানিল স্যার বলবেন, তারপর তাফাদার স্যার বলবেন। সম্মানিত আজকের এই অনুষ্ঠানের মুখ্য অতিথি জনাব অ্যাডভোকেট এস তাপাদার মহাশয়, উপস্থিত বরাকপন্থ তথা ট্রেড ফাউন্ডেশনের সম্মানিত কর্তাবৃন্দ এবং উপস্থিত আজকের এই বৎসরের 2022-এর নিট উত্তীর্ণ আমার প্রিয় ফিউচার ডক্টরস, আমি আজকে এখানে অতিথি হিসাবে উপস্থিত হয়ে নিজেকে খুব গৌরবান্বিত, ধন্য মনে করছি যে আজকে এইখানে যে আজকে যে যুগলবন্দী হয়েছে ট্রেড ফাউন্ডেশন এবং বরাকণ্ঠ, বরাকণ্ঠের আজকে যে পপুলারিটি এবং যে পরিচিতি, সেই প্ল্যাটফর্মে আজকে নিজে উপস্থিত থাকতে পেরে নিজেকে অসংখ্য গৌরবান্বিত মনে করছি। তার সঙ্গে আমার প্রিয় বন্ধু এস তাপাদার মহাশয়, ওনার সাথে আজকে যে আমি এখানে যোগ দিতে পেরেছি সেই জন্য আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আজকের এই অনুষ্ঠান যদিও এই ছোট পরিসরে হচ্ছে, কিন্তু আমার জাকারিয়া ভাই অলরেডি বলেছেন যে এই অনুষ্ঠানের পরিধি অলরেডি অনেক বড় হয়ে গেছে। আজকের এই অনুষ্ঠানে যাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তাদের জীবনের মাত্র একটি ধাপ নিট উত্তীর্ণ হওয়া, যেটার ভিতরে অক্লান্ত পরিশ্রম আছে, টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি এবং অনেক স্যাক্রিফাইস, মা বাবা এবং আত্মীয় স্বজন তো সাপোর্ট করেন, কিন্তু মূল যে স্যাক্রিফাইস যেটা, সেটা আজকের এই ছাত্রছাত্রী তোমরা করেছো। হ্যাঁ, সেটা তোমরা যারা এই অধ্যায়ের এই পর্যায়ের ভিতর দিয়ে গিয়েছো তারাই ভালো বলতে পারবে যে কী ধরনের সেই পরিস্থিতিটা। আমরা হয়তো অনুমান করতে পারি, কিন্তু আমি দেখেছি যতটুকু আমার মেয়ে পড়াশোনা করেছে সেই হিসাবে কিছু অভিজ্ঞতা আমার আছে। তোমরা নিশ্চয়ই অনেক পরিশ্রম করেছো, কিন্তু সেটা যে জীবনের যে জার্নি হাতে নিয়েছো তার সিকিভাগও হবে না, সেটা 25% হবে না। আসল যাত্রা তো এখন শুরু হবে, আসল যাত্রা তো এই নিটের যে 5-6 বছরের যে জার্নি, যেটা যেখানে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে, যেখানে নিজেকে সামলে নিয়ে কোর্স কারিকুলাম সব কিছু সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো সেই হিসাবে আমি শুনেছি ফার্স্ট ইয়ারটা খুব সাংঘাতিক ধরনের একটা মানে চ্যালেঞ্জিং ইয়ার থাকে,
তো আমি সবার প্রতি এটা আমার একটা পরামর্শ থাকবে যে ফার্স্ট ইয়ারে যাতে অন দ্য গার্ড সব সময় সতর্ক সবাই থাকো। ফার্স্ট ইয়ার উতরে গেলে তারপরে দাতস্থ অভ্যস্ত হয়ে যাবে বা ট্র্যাকের সঙ্গে মিলে যাবে, কিন্তু ফার্স্ট ইয়ারে যদি কেউ গিয়ে পিছনে পড়ে যায় তাহলে অনেক মানে অসুবিধা হয়। আর তাছাড়া নতুন একটা পরিবেশ, সম্পূর্ণ আলাদা পরিবেশ হবে মেডিকেল কলেজের পরিবেশ। সেইখানে যেভাবে পরিবেশ হঠাৎ করে একটা আমূল পরিবর্তন হবে, আগের শৈক্ষিক প্রতিষ্ঠান যেগুলোতে পড়াশোনা করেছ তার থেকে মেডিকেল কলেজের পরিবেশ হঠাৎ করে একটা বৈপ্লবিক পরিবর্তন, একটা বড় ধরনের পরিবর্তন হবে। সেই হিসাবে নিজের মাইন্ডসেটেও বড় ধরনের একটা চ্যালেঞ্জ ফেস করার মানসিকতা, এই তো সেই ধরনের একটা মানে ফাইটিং অ্যাটিটিউড এবং হার না মানার যে প্রবৃত্তি সেটা নিজেকে তৈরি করে এবং সেই ধরনের মাইন্ডসেট রেখে তোমাদেরকে সেই সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। এখানে যা চ্যালেঞ্জ আসুক, যাই হোক, কোনো অবস্থায় যাতে হার মেনে তোমরা ফিরে না আসো। এবং আমি আশা করব ভবিষ্যতে সবাই এক একজন এক এক ফিল্ডে একদম সেই ফিল্ডের সেরা হয়ে বেরিয়ে আসবে। আজকে এই অনুষ্ঠানে আমি দোয়া করি এটা, আর সতত এই দোয়া থাকবে সবার প্রতি। এবং সবশেষে আমি একটা কথা বলবো যে তোমাদের স্পেশালিটি যাই হোক, সামনে ডক্টর লাগানো থাকবে, শেষের দিকে স্পেশালিটি থাকবে, আর সব কিছু সামনে পিছনে এবং মধ্যে সব কিছুর ভিতরে যেন মানুষ শব্দটা লাগানো থাকে। মানে ডক্টর হলে মানুষ ডক্টর, হিউম্যান এবং হিউমেইন, মানুষ এবং মানবিক হয়ে যেন সেই প্রফেশনকে তোমরা সবাই ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারো। এবং ভবিষ্যৎ যে প্রজন্ম আসবে ডাক্তারের প্রজন্ম, তারা যেন ডাক্তারের পরিভাষা বদলে দেয়। কারণ এই এই বর্তমান অবস্থা পর্যন্ত আমরা যে অবস্থা দেখছি যে ডক্টর প্রফেশনের যে প্রফেশনালিজম, যেখানে সার্ভিসকে আগে দেওয়ার কথা সেখানে সার্ভিসটা অনেক পিছনে চলে গেছে এবং সেটা একটা বাণিজ্যিকরণ বা ব্যবসায়িক অবস্থা হয়ে গেছে, সেই প্রবৃত্তি থেকে যেন তোমরা পায়োনিয়ারিং হয়ে পথ প্রদর্শক যাতে হতে পারো এবং বাকি ফিউচার যারা ডক্টর হবে তারা যেন তোমাদের পদাঙ্ক অনুসরণ করে, এই আবেদন রাখবো, এই কামনা করব এবং সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে আমি ডাক্তার বলতে পারি যারা নিতে কোয়ালিফায়ার, কোয়ালিফাই মিন্স ধরে নেওয়া যায় যে ডাক্তার ইনশাল্লাহ হয়ে যাবে তোমরা। তো আমাদেরও সৌভাগ্য যে একসাথে আজকে জড়ো হয়েছি এবং মত বিনিময় করার একটা সুযোগ দিয়েছে আমাদের পরাকণ্ঠ এবং ট্রেড ফাউন্ডেশন। আমি একটা কথা বলতে চাই, আমার যেটা বাস্তব অভিজ্ঞতা জীবনের, আমার তপোদার সাহেব বড় ভাই, ওনাকে দেখেছি খুব কাছে থেকে নিকট থেকে। উনি প্রাইভেট সেক্টরে জব করতেন কিন্তু খুব কমিটেড ছিলেন সোসাইটির প্রতি। তখনও সামান্য আর্ন করে সোসাইটিকে, যারা আজকের প্রজন্ম বেরিয়ে আসছে এরকম ছাত্রদেরকে উনি ইন্সপায়ার করতেন, ফেলিসিয়েশন প্রোগ্রাম করতেন, আর্থিক অনুদান প্রায়ই করতেন উনি প্রথম থেকেই। তো আমি চাইব তোমরাও যাতে ডাক্তার হয়ে, ডাক্তার তো ইনশাল্লাহ হয়ে যাবে তোমরা, তো সেই মানবিক যেটা দায়বদ্ধতা, আমরা সার্ভিস এটা সব থেকে সেবা করার সব থেকে বড়ো মাধ্যম ডাক্তার হিসেবে, যেটা চিকিৎসা, এবং সেখানে গিয়ে টাকা আগে নয় মানবিক মূল্যবোধটা আগে রাখো, এটাই আমি কামনা করি তোমাদের উজ্জ্বল ভবিষ্যতে কামনা করে আমি আমার সাথে শেষ করব। আমি ফর্মালিটিস না করিয়া মনুর ভাই, রফিক ভাই, পরাকণ্ঠ ট্রেড ফাউন্ডেশন, পরাকণ্ঠ সারা পরিবার, ট্রেড ফাউন্ডেশনের সারা পরিবার, আর যার উদ্দেশ্যে আজকের এই সম্বর্ধনা, ফুল তোমাদের আমরা সমাজের এক রেসপন্সিবল মানুষ হিসাবে কংগ্রেচুলেশন কইয়ার, ইউ উইল হ্যাভ ডান ভেরি গুড ওয়ান্ডার্স। তুমি তানোর সাকসেসের কারণে আমরা নিজেরে সাকসেস মনে করিয়া, তোমাদের সাকসেসের পিছনে সবচেয়ে বড় অবদান এই নিল তোমাদের মা। তো আমি এই স্টেজ থেকে তোমাদের মারে সালাম জানাইয়ার, থ্যাংক ইউ কইয়ার, কংগ্রেচুলেশন কইয়ার যে ফিউচার ডক্টরস এবং পসিবলি ইনশাআল্লাহ ডক্টরসরে টাইম পেটো রাখিয়া আমরা সমাজের খাম করার লাগিয়া দিতে পারছেন। এর বাদে বাবা ডেফিনেটলি গাইড করছেন, পয়সা খরচ করছেন, তোমাতন তোলে মেহনত করছেন। তোমাতনরে এই মালাফিন্দানির পিছনে এই সংগঠনের
ইনডাইরেক্টলি একটা অভিলাষ আছে। অভিলাষটা হইল এটা একটা লাক্সারিয়াস রেসপন্সিবিলিটি মতন গোলাত আমরা ফেরাইয়া দিলাম আজকে। তুমি তেন বুঝরাই না তোমার এইজোর কারণে তুমি তেন বুঝবাই এই লাক্সারিয়াস রেসপন্সিবিলিটি হইল যে আইজও কিছু মানুষ সমাজও আসইন যে তারা প্রতিষ্ঠিত হওয়ার লগে লগে মেসেজ যেটা সমাজও যায় এরারে সারাহনা দিবার লাগে এনকারেজ করার লাগে মোটিভেট করার লাগেও কিছু মানুষ আসইন। আর এই মানুষগুলো হয়ে লাগে বরাক কুণ্ড প্রেড ফাউন্ডেশন ময়নুল ভাই আমরা রফিক ভাই সারা। সুতরাং এই দৈয় প্লাস প্লাসে একটা প্লাস হয় কিলা প্লাস হইল তাইন তাইন কইতরা থ্যাংক ইউ তুমি তাইনও লাভবাহিক কয়ে খোয়া লাগবো খিলা তোমাদের কোর্স ইনশাল্লাহ হুক বলে বালা করে শেষ হইব। ডাক্তার অকল ফেল করুন করে আমি শুনছি না। সুতরাং তোমাদের আত সার্টিফিকেট আই গেছে দরিয়া রাখিয়া ময়নুল ভাইয়ের গাইডলাইন্সর হিসাবে। আমার রিকোয়েস্ট হইব যেহেতু আমরা এখনও ডাক্তার অকলরে ঈশ্বরের রূপর এক মসিহা বোঝা যায় আরই যে তান্তানোর আত আল্লাহর সফলতাও হয় কিন্তু ডাক্তার অকলর আত আমরা লাইফ নির্ভর করে। এই লাইফ যারা নির্ভর করে এরার মধ্যে আপনারা সারা আর লাইফও যখন বিপদ পড়েন তখন আমার লাহান কালাকুটর দরকার পড়ে। সুতরাং তোমাদের আর আমরা লাগে ইনহেরেন্ট একটা লিঙ্কেজ আছে। হোয়াট ইজ দ্য লিঙ্কেজ? আমরা প্রোটেক্ট করি রাইটসরে আর তুমি তেন রাইটসরে লাইফ দাও। না লাইফটা কী ধরনের লাগজেসের রেসপন্সিবিলিটি বার্ডেন তোমাদের কাছে কিলা গেল? আমরা যখন কইয়া যে ইউ অল হ্যাভ ডান ভেরি গুড এক্সেলেন্ট তোমাদের এই সাকসেসরে আমরা সাকসেস তুলিয়া নড়িয়া বনাইয়া তো তোমাদের দায়িত্ব হইল গিয়া আইজ যারা আমরা রে মালা পিন্দাইতে খালকে দুনিয়া তাও দেখতে পারবেন কিন্তু এই খাম যেটা বালা খামও তুমি তাইন কন্টিনিউয়াসলি তুমি তাইনও কন্ট্রিবিউট করিয়া যাইতা। দিস ইজ কল্ড লাকজারিয়াস বার্ডেন তোমাদের উপরে আমরা সমঝাইয়া। এটা হইল ব্যাটন ও যেন আগর জমানাত অলিম্পিকর ব্যাটন দেওয়া হইতো আজকে তোমাদের আমরা এই ব্যাটনটা দিলাম যে ইউ অল বিকাম সাকসেসফুল ফার্স্ট বিকাম সাকসেসফুল কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি কাম ব্যাক আর তুমি তাই নো এটা রিভলভিংকে এটা একটা ডেভেলপমেন্টর কাম হিসাবে ধরিয়া নো। ওয়াই আই এম ইউজিং দ্য ওয়ার্ড ডেভেলপমেন্ট বিকজ ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আজকে করলাম বাদ দিলে এলাম হবে না আর বরাকুণ্ঠয় এবং প্রেড ফাউন্ডেশনে খাম করিয়া যার কন্টিনিউয়াসলি কিন্তু আগে নোটিশও আইসে না। এখন মিডিয়ায় দুই একটা কভারেজ দিয়া আর বিশেষ করে বরাকুণ্ঠ বারণের বাদে লন্ডন থেকে লইয়া আমেরিকা থেকে লইয়া মানছে এখন বরাকুণ্ঠরে একটা স্টেজ একটা লেডার একটা ইমেজ বিল্ডিং কর একটা এক্সারসাইজ ধরিয়া নিছে। সুতরাং মানুষ কম এনডিটিভির যখন আমরা যাই তখন একজন বা দুইজনে শুনইন সামনে বইয়া বিওয়ার কত সময় হইন কোটি কোটি বিলিয়নস সেম ইলা খালকে দেখবো আপনারা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা কোন জায়গাত গিয়া বিউ ফসে। আমরার বিউ মতলব নাই আমরার বিউ হইল এই ধরনের খাম করার সাথে সাথে লার্জার সোসাইটি যেন মেসেজ পায় যে আবো বালা খামর অ্যাপ্রিসিয়েশন আছে আর ডাক্তারগুলোর উপরে আরও বেশি অ্যাপ্রিসিয়েশন ও কারণে একটা কাউন্ট্রির যখন ডেভেলপমেন্ট ইন্ডেক্সর ওয়াইড স্টিকর প্যারামিটার পুট করা হয় তখন দুই নম্বর স্টেজও হেলথ ইনফ্রাস্ট্রাকচার আয়। সুতরাং ইনডাইরেক্টলি তুমি দেন কাউন্ট্রির ডেভেলপমেন্টও কন্ট্রিবিউট করার লাগে তুমি দেন রেডি হইতে রায় ফার্স্ট ইম্প্রেশন হলো ডাক্তার মানুষের সেবা সেকেন্ড হাউ বিউটিফুল দ্য ইনফ্রাস্ট্রাকচার ইজ হেলথ ইনফ্রাস্ট্রাকচার আই এম প্রেড ক্যাটাগরিলি এমফেসাইজিং এটার তোমাদের কন্ট্রিবিউশন থাকবো এই ওয়াইড স্টিক এই প্যারামিটারও তুমি দেন কন্ট্রিবিউট করবা। সুতরাং তোমাদের কন্ট্রিবিউশন ডাবল ওয়ান এজ এ সার্ভিস সেকেন্ড ইন দ্য ডেভেলপমেন্ট ইন্ডেক্সও তুমি দেন কন্ট্রিবিউট করবা আর তিন নম্বর ডাক্তারে আবো মানছে বালা মানুষ হিসাবে দরিয়া নেই ওয়েদার ইজ এ লেডি ডক্টর অর এ জেন্টস ডক্টর। সুতরাং আমার এক্সপেকটেশন হইব গিয়া কথাটা যেটা রিপিট করা হয়ে গেছে আই এম দ্যাট কাইন্ড অফ লেকচারার যেখানে একবার মাত হয়ে যায় এটা রিপিট করা লাগে না কিন্তু আমার এক্সপেকটেশনটা হইল গিয়া যে ইনশাআল্লাহ ই বছর হয়েছেন আমরা ই স্টেজ অফ 9 জন সামনের বছর 18 জন এটাও তোমাদের কন্ট্রিবিউশন লাগবো বই দিয়া সেও গাউত পড়েননি ময়নুল ভাই বালা স্টুডেন্ট আসলা ইংরাজি জানরা মানুষ তান ফুড়িরে বানাই দিচ্ছেন ডাক্তার তাইন এখন করা লাগবো কিতা যে তাইন তো বাফর ফুড়ি সো বাফর লিগে সিসে বানানি লাগবো সেই জন্য তুমিও হওয়া লাগবো যে আমার বাবাই কন্ট্রিবিউট করছেন এখন আমি কিতা করা লাগলো আর একজনটা গাইড দিতাম ফোন করিয়া আমার নলেজ শেয়ার করিয়া ডকুমেন্ট শেয়ার করিয়া গাইডেন্স দিয়া বলে দিস ইজ হাউ আই হ্যাভ ডান ইট অ্যান্ড আই হ্যাভ প্রুভ দ্যাট আই এম কেপেবল অফ ডুইং ইট অ্যান্ড ডেলিভারিং ইট সাকসেসফুলি। সুতরাং তোমরাও আমারে
ফুইলা মানুষ না শুনতে পারবেন। টেক মাই এক্সাম্পল, আই হ্যাভ বিন ডুইং দিস কাইন্ড অফ ওয়ার্কস ফর লাস্ট 20 ইয়ার্স, নোবডি টেক দ্য নোটিস। লন্ডন থেকে এটা কুচু কুচু না, লন্ডন থেকে ডিগ্রি করার বাদে বুঝা দাঁড়ারে মনে কয় কুচু হয়েছে। আদারওয়াইজ উই হ্যাভ বিন সাকসেসফুলি ডুইং ইট কন্টিনিউয়াসলি ফর লাস্ট 19 ইয়ার্স, নোবডি হ্যাজ টেকেন দ্য নোটিস। সুতরাং একটা কোয়ান্টাম লিফোর দিকে তুমি দেন আগবাড়ো, এইমসও ডাক্তার হোক, এনএইচএস লন্ডন ওকে চাকরি করো, কাম ব্যাক কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি। ইনশাল্লাহ ইনশাল্লাহ এই সোসাইটি অ্যাপ্রিসিয়েশন দিতে জানে বারিগ্রামের প্রোগ্রাম থেকে আমরা দেখছি। আমার রিকোয়েস্ট হইব, লেডি ডক্টরস কন্ট্রিবিউট, কাম ব্যাক রিভলভিংয়ে তুমি তাই নাও, হেল্প করো, এই সোসাইটির সাথে নেও, এই সোসাইটি তোমার তন্ত্র কিছু কুচু এক্সপেক্ট করে, বালা মাতিয়ে এক্সপেক্ট করে, রিজাল্ট দিয়ে এক্সপেক্ট করে, ইঞ্জেকশন লাগাই এক্সপেক্ট করে, আমার নলেজ থেকে এক্সপেক্ট করে, ও কন্ট্রিবিউশনটা আমরা তোমাদের কাছে চাই আর ওদের লাগে হই আর এটা লাক্সারিয়াস বার্ডেন। আমার মাত এক মিনিটে শেষ, আব্দুল মহিম মজুমদার স্যার আমরার লাইনর ফাদার হওয়া হয়, মানে ওয়ান অফ দ্য বেস্ট কুইটি লয়ার ইন্ডিয়া হ্যাজ প্রডিউসড। নর্থ ইস্টর কারণে কপিল সিব্বাল, সলমান খুরশিদর নামও গিয়ে ফসিদা ফারসইন না, তাঙ্গা জিগানি হয়েছিল যে যদি দুইজন মানুষরে অ্যাপ্রিসিয়েশন আনিয়া এনকারেজমেন্ট করিয়া সোসাইটির খামো লাগানি হয় তে আপনি ফুইলা খারে ডাক দিবা। স্যারে কইসলা যদি আমার কাছে সামর্থ্য থাকতো তে আমি একজন ডাক্তারডে ডাক দিলাম মনে আর বাদে একজন উকিলডে ডাক দিলাম মনে। হইয়া কইসলা কীতে লাগে ডাক্তারডে প্রায়োরিটি দিলাম, কারণ ইমিডিয়েটলি সিলাই দিয়ে মানুষের লাইফ বাঁচাইব আর বাদে আমি তার রাইট প্রোটেক্ট করিয়া দিব থ্রু কোর্টস। এম আই মেকিং এ সেন্সেবল সাবমিশন? সুতরাং তোমাকেই নলে একটা খাম করো যে খামর কারণে ডাইরেক্টলি কন্ট্রিবিউট হয় এবং ইনডাইরেক্টলি মানুষের বেনিফিট হয়, ওটার লাগেও লাক্সারিয়াস বার্ডেন। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স এগেইন প্রেড ফাউন্ডেশনস, আপনারা কন্টিনিউয়াসলি এই খামটা খড্ডা সমাজে আপনাদের এই খামর অ্যাপ্রিসিয়েশন লর এই রং দেখবা আপনারা। মিসেস জাকারিয়া আমরা ডাইরেক্টর সাহেব আপনারে তো সব মানুষ চিন হইন, কিন্তু এখন আপনারা চিনবা আরেক কারণে, আর আজকের এই দিনটা একটা শুভ দিন, ওটা কই আমার মাছ শেষ। কীতে লাগি এই সোসাইটিটা আগে রেজিস্টার্ড আসলো না, আজকে থাকি তারা ফুল প্লেজেড রেজিস্টার্ড সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন। সারাই হইন, কংগ্রেচুলেশন টু গরাক। এখন বরাকুন্ড ডাইরেক্টর সাহেব অনেক কথা আমার ইচ্ছা আসিল মাতন লোকে শেয়ার করার, তো যেগুলো কথা মনের মাঝে উকি দিছে আমি যাচ্ছি স্যারে অনেকটা কই দিছি, এগুলো হয়েছেন ওগুলো আমরা মনে মাঝে উঠে দিয়েছি যে বর্তমান ডাক্তারগুলোর কাছ থেকে আমরা অনেক প্রবলেমের মধ্যে পড়ে গেল। আগে আমার একটা বিশ্বাস আসে ডাক্তারের কাছে গেলে যে আমি সুস্থ হই, যখন ডাক্তারের কাছে যাইতে আগে আশা জাগতো, এখন বয়ে যাগে, যাতে তুমি তাই যখন পুরো ডাক্তার হয়ে যাবে আমরা আশা যে বয়েটা আমরা মন থেকে সরাইতে। আজকে তোমাদের কাছে আমরা অনুরোধ রাখলো ডাক্তারের প্রতি আমরা মনে মাঝে কোনো বয়ে থাকতো, এখন হয়েছে কি তা ডাক্তার হলে এমন বেশি ঔষধ দেয় যদি খাওয়ার আগে ঔষধ দিলেন তো পরে পা খাওয়া যায় না, মানে আগর ওষুধ আজ ফেট বলিবে। কিন্তু আমরা দূরে দূরে যখন যাই, নিগ্রিফ গেছি, গুয়াহাটি গেছি বা অন্য অন্য জায়গাত গেছি, মুম্বাইত গেছি, একটা বা দুইটা ঔষধ দেয় ওটাও মানে রোগ সারি যায়, কিন্তু আমরা এদিকে লোকালিটি যতটুকু যাওয়া যায় দুই আর দিকে বিগে ওষুধ আনতে লাগে। আর আমরা খুব বেশি বিশ্বাস করো ডাক্তারের উপরে, মানুষের বিশ্বাস থাকে। একটা ছোটো বাচ্চা বেমার বললে মা বাবা তাড়াতাড়ি ডাক্তারের কাছে লইয়া যাইতে, ডাক্তারের কাছে লইয়া যাওয়ার পরে বারে যে নিঃশ্বাস মায় নেন কেবিনের বারে চেম্বারও বারে তখন বোঝা যায় না আমার বাচ্চা মানে সুস্থ হয়ে যায়, ওরকম একটা মানে শান্তি আয় ডাক্তারের কাছে যাওয়ার পরেও শান্তি চাই যায়। কিন্তু ডাক্তারের বারে যখন বেজালি ওষুধ দেওয়ার পরে দেখা যায় ওষুধ থেকে কিডনি দুর্বল হয়ে গেছে এসে ইত্যাদি হয়ে গেছে তখন কতটুকু খারাপ লাগে। তো আমরা আশা রাখবো আপনারা এই যে বর্তমান যে পরিস্থিতি যেটা এটার আমরা পরিবর্তন করবা, ও আশা রাখি। আর আজকে যে আমরা ডাকে সেলাই দিয়ে কেন আইসুন যার কারণে আপনি সবরে ধন্যবাদ জানাই আর বরাকুণ্ড করি অভোগ্য থাকিয়া।